বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবো, যেন আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফিরে সিনটোর পর। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে টিকটক ট্রেন্ডিং ভিডিওটা দেখছেন, এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং হচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেমন হচ্ছে প্রথম ভিডিও ক্লিপ, তারপর হচ্ছে আমাদের সাউন্ডটা। তো আপনারা এই দুইটা ক্লিপ হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা ওইখানে পেয়ে যাবেন। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, যে প্লাস ওখানে দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমাদের কিছু ফটো অ্যাড করতে হবে। এর আগে হচ্ছে আমরা ইন্ডিয়ার যে ওয়াটারমার্কটা, এটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে ইন্ডিয়া ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এখান থেকে আমরা কিছু ফটো অ্যাড করার জন্য প্লাস অপশন চাপ দিব, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি ফেভারিট 6টা ফটো সিলেক্ট করে নেবেন আপনি আপনার মতো করে। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের মতো করে 6টা ফটো সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো করে 6টা ফটো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে নিচে যে অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফর্মেটটা আছে, সেই ফর্মেট অনুযায়ী আপনি পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আপনি পিকচার লেয়ারে ক্লিক করবেন, তারপর ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন হয়, আপনার কম বেশি যেটা যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু কিন্তু আপনি এভাবে কিন্তু ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, অলরাইট, এখান থেকে ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো। এর জন্য এখান থেকে আমরা অ্যাড অডিও অপশনে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে, তারপর এখান থেকে আমরা মূল মিউজিকটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে নিচে দেখছেন ইনপুট সাউন্ড অনলাইতে, ইনপুট সাউন্ড অনলাইতে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা ফটো ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করবো। তো এখানে যে 6টা পিকচার আছে, 6টা পিকচারের ডিউরেশন হচ্ছে 0.5 করে। ওকে, এখান থেকে আমরা 0.5 করে 6টা পিকচারের ডিউরেশন রাখবো। ওকে, তো এখান থেকে আশা করি আপনার ডিউরেশনগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। এখান থেকে জাস্ট আপনি হচ্ছে পিকচার লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু কিন্তু করে দিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা 0.5 করে দিলাম। তো দেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো, তারপর এখান থেকে অ্যানিমেশনে, দেন এখান থেকে কম্বোতে চলে যাবো, তারপর এখান থেকে ওয়েভ অ্যান্ড স্লাইড নামের যে অ্যানিমেশনটা এটাকে সিলেক্ট করবো। ওকে, তো এখান থেকে প্রত্যেকটা পিকচারের জন্য আমাদের কিন্তু সেম অ্যানিমেশন, অর্থাৎ ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তো প্রত্যেকটাতে আমরা সেম অ্যানিমেশনটাকে সিলেক্ট করে নেবো, আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার হচ্ছে আমাদের এখান থেকে ভিডিওটাকে প্লে করে দেখতে হবে। আশা করি এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু পারফেক্টলি হবে, যেরকমটা আমরা দেখছি টিকটকে বা যেরকমটা প্রয়োজন। তো এখান থেকে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেলে এখন জাস্ট আমরা ভিডিওটাকে সেভ করবো। এটাকে অবশ্যই আমাদের রেজলিউশনটাকে হাই করে নিতে হবে। অনেকে বলে যে আমাদের পিকচার কোয়ালিটিটা খারাপ হবে, হয়তো আপনারা এখানে যে ফলো করেন না বিষয়টা, এখানে দেখেন আমাদের যে রেজলিউশনটা আছে এটা কিন্তু 720p আছে। তো আপনি এটাকে 1080 রাখবেন। ওকে, মানে সর্বোচ্চ হাই করে দেবেন। তারপর ফ্রেম রেটটা আপনার কিছু করার দরকার নেই, জাস্ট যেরকম আছে সেরকমই থাকবে। এখন জাস্ট আমরা হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করবো। এর জন্য উপরে রাইট সাইডে উপরে যে শেয়ার আইকনটা দেখছেন, অর্থাৎ এক্সপোর্ট আইকনটা, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর জাস্ট কয়েক মিনিট আমাদের বা কয়েক সেকেন্ড আমাদের লোডিং নেবেন। নেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিওটা মেমোরিতে, অর্থাৎ গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর চাইলে আপনার অ্যাকাউন্টে এটাকে আপলোড দিতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।